গুড মাই আজকে নাগাইস আমি নিম বেগুন বানাচ্ছি রান্না আরও অনেক কিছু করেছি সেগুলো আমি পরে সব দেখাচ্ছি নিম বেগুনটা অ্যাকচুয়ালি রান্নার চ্যানেলের জন্য রেসিপিটা তুলছি আজকের ভিডিও কিন্তু খুব মজার ভিডিও আর অনেক কিছু শেয়ার করারও আছে তোমাদের সাথে তাই স্কিপ কিন্তু একদমই করবে না নিম বেগুনের জন্য সবার প্রথমে বেগুনটা আমি কেটে নিচ্ছি বেগুনটা একটু পোকা আছে আমি পরে কেটে বাদ দিয়ে দেব আমি একটা শর্টস ভিডিও ছেড়েছি তাও সেটা এখানেও আমি একটু ক্লিয়ার করে দিই যে সবজিতে পোকা থাকে সেই সবজি কিন্তু মানে পোকার জায়গাটায় বাদ দিয়ে কিন্তু সেই সবজিটা তোমরা ব্যবহার করতে পারো বা রান্নায় মানে রান্না করতে পারো বা খেতে পারো তার কারণ হচ্ছে যেই সবজিতে পোকা থাকে সেই সবজিতে কিন্তু সার বা কোনো কেমিক্যাল বা ওষুধ এই ধরনের জিনিসগুলো কিন্তু ব্যবহার হয় না বা কম হয় আর যেগুলো দেখবে দেখতে খুব সুন্দর সবজিগুলো কিন্তু সেই সবজিতে জানবে যে কেমিক্যাল সার বা ওষুধ এগুলো ব্যবহার হয় সেই জন্যই সেগুলো দেখতে সুন্দর আর সেই জন্যই তাতে কিন্তু পোকামাকড় দেখা যায় না তাই পোকামাকড় সবজিতে দেখে সেই সবজি পুরোপুরি ফেলে দিও না যতটা কেটে বাদ দিয়ে আর কি সবজিটা ব্যবহার করা যায় রান্নায় সেটাই করো কারণ ওগুলো সবজিরই পোকা ওগুলো আলাদা অন্য কিছু পোকা নয় ওই ওই মানে পোকাগুলো না গাইস সবজিতেই জন্ম হয় আর সবজিতেই মৃত্যু হয় তো ওগুলো সবজিরই পোকা সেই জন্য মানে এত ঘেন্না পাওয়ার কিছু নেই তাও কেটে বাদ দিয়ে ইউজ করতে পারো যাই হোক নিম বেগুনের রেসিপিতে না বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি তারপরে তেলটা একদম কমিয়ে নিয়েছিলাম নিম ভাজতে বেশি তেল লাগে না তোমরা চাইলে এটাকে বেশ তেলে দিয়ে মজমজ করে ভাজতে পারো তাতে কি হয় গাইস মানে গুণাগুণটা কমে যায় আমি বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি এটাকে একটু টেস্টি বানানোর জন্য আর নিম ভাজার সময় কিন্তু খুব কম তেল দিয়েছি আর এই নিম না গাইস এত তেতো নয় মানে মারাত্মক তেতো যত তেতো হবে ততই কিন্তু খেতে ভালো লাগে আর নিম ফুলের বড়া আমি বানিয়েছিলাম নিম ফুলের বড়া রেসিপি আমার চ্যানেলে আছে রান্নার চ্যানেলটাই মনে হচ্ছে তো তোমরা ঘুরে আসতে পারো আমার রান্নার চ্যানেলের নাম মৌসুমি রান্নাঘর যদি মনে থাকে না গাইজ আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব আমি বলি দিয়ে দেবো দিয়ে দেবো কিন্তু সবসময় তো দেওয়া হয় না সেই জন্য মানে একটু বলতেও কীরকম লাগে কারণ তোমাদের কথা দিয়ে দিই তারপরে কথাটা রাখতে পারি না যার জন্য আমার খারাপ লাগে নিম বেগুন বানাতে গিয়ে না গাইস আমার শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ে গেল আমার বিয়ের পরে না আমার খুব শরীর খারাপ করেছিলো একবার তো আমার শ্বশুরমশাই নাই ওষুধ নিয়ে বসে থাকতো উঠোনেতে নেতে মানে তখন ঠান্ডার সময় ছিল শীতকাল আর কি তো আমার শাশুড়ি মা খুব ভারী ভারী কাজ তখন আমার করা মানা ছিল মানে শরীর যেহেতু খুব খারাপ আমাকে একদম মানে রেস্ট মানে পুরোপুরি বেড রেস্ট নিতে বলেছিল তো সেই ক্ষেত্রে একটি ছট ছিলাম যেহেতু ছোট ছিলাম তো মানে আমার শাশুড়ি মা বলতো মনে পড়ে যায় কিছু কিছু জিনিস না মানে মনে পড়ে যায় তো সেটাই আজকে মনে পড়লো আমার যে আমার শ্বশুরমশাই নয় ওষুধ মানে ওষুধের খাম আর জলের মানে বোতল নিয়ে বসে থাকতো বোতল না একটা ঘটি ছিল ঘটি করে জল নিয়ে বসে থাকতো উঠোনেতে এতে আর কি যেহেতু ঠান্ডার সময় হালকা রোদ লাগতো তো বাপি কি করতো গাইস মানে আমার শ্বশুরমশাই মানে আমাকে ঠিক টাইমে টাইমে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ছাড়া ছাড়া আমাকে সব ওষুধগুলো খাওয়াতো যেহেতু আমার খুব বেশি শরীর খারাপ করেছিল আর আমার বাড়িতে তখন আমার শাশুড়ি মা আমার আর আমি থাকতাম শুভমের বাবা তখন বাইরে থাকতো আমাকে বিয়ের পর পাঁচ মাস এখানে রেখে গিয়েছিল তো সেই সময়ের কথা আমি বলছি রান্না হয়ে গেছে আর ফ্রিজে না গাইস একদিন দেখালাম না তরমুজ কিনেছি একটা এই গরমের প্রথম তরমুজ বড় তরমুজ তো তো মানে একসাথে তো বেশি খাওয়া যায় না যার জন্য অল্প করে কেটে কেটে খাওয়া হচ্ছে আর আজকে জুন আমি আর আমার একটা হেল্পিং হ্যান্ড আছে তাকে বললাম চলে এসো সবাই মিলে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়া যাক যাই হোক সবাই মিলে তরমুজ খেয়ে নিয়েছি এটা বেশ কিছুক্ষণ পর মনটা খুব খারাপ অনেক পুরানো কথা মনে পড়ে তো জুন অ্যাকচুয়ালি একটু কাঁদছিলাম মানে হয় কখনো কখনো কাঁদতে না চাইলেও দুটো চোখে জল চলে আসে তো আমার মেয়ে সেটা খেয়াল করে আমি হাসলেও বেশি খেয়াল করে আমি বেশি কাঁদলেও আমার মেয়ে খেয়াল করে তো সেই জন্য আজকে আবদার করেছে আবদার মানে আমি আবদার করিনি মানে ও এটা আমাকে বললো যে আমি আজকে তোমাকে আমি গুছিয়ে খেতে দেবো প্রত্যেকদিন তুমি তোমায় খেতে দাও তুই কি আছে আজকে মেনুতে বলে দিই তার আগে বলি জুন কিন্তু নিমপাতা দিয়ে ভাত খেয়েছে আর বললো আমার পেট এখন ভার আছে আমি একটু পরে খাবো আর যার জন্য জুন পরে খাবে আমি বললাম যে তোর সাথেই খাবো একটু পরেই খাবো আমি ও আবার আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে বললো তুমি প্রত্যেক দিন সাজিয়ে দাও আজকে তোমায় আমি সাজিয়ে দিই খেতে আজকে আছে গাইস নিম বেগুন আর আছে হচ্ছে বরবট সরি কি বিমস বিমস কুমড়ো আলু পোস্ত আছে আর শসা কাঁচা লঙ্কা আর আমি কাঁচা রসুন খেতে খুব ভালোবাসি কিন্তু শুধু খেতে পারি না কোনো কিছু খাবারের সাথে খেতে পছন্দ করি তো কাঁচা রসুন আছে স্যালেডে আর আছে ভাত তো আছেই দেখলে আর আছে পটল ভাজা আর এটা হচ্ছে বিকেলে গাইস বিকেলে না সূর্যটা অস্ত্র যাচ্ছে সেটা তোমাদের দেখাবো বলে না অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই দেখাতে পারলাম না ফোনের ক্যামেরায় না গাইস এত দূরে লাগছে সূর্যটা কিন্তু রিয়েলে না খুব বড় সাইজের লাগছে আর একদম সামনে লাগছে আর একদম লাল তো পুরো ব্যাপারটা কিন্তু যতটা সুন্দর মানে চোখে লাগছে মানে আসলে লাগছে সেটা কিন্তু ক্যামেরায় আমি দেখাতে পারলাম না অত সুন্দর করে আর এটা না গাইজ রানার যে কম্পিটিশান হয়েছিল সেই কম্পিটিশানের মানে পুরস্কার আর কি দেওয়া হয়নি প্রাইজ ওগুলো মায়ের দায়িত্ব পড়েছে আর বাপির দায়িত্ব পড়েছে ভিডিওটা করছে বাপি যার জন্যে এই অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল করে আমার বাপি ফটো তুলছে মানে ভিডিও করছে তো একটু তোমরা ম্যানেজ করে নিও তো বাপি ভিডিও ভিডিও খুব একটা পছন্দ করে না মানে করাও পছন্দ করে না আমি যদি ভিডিও করি সেটাও পছন্দ করে না তো মা কিন্তু খুব মানে মায়ের খুব ইন্টারেস্ট পুরো আমার মতো একদম প্রত্যেকটা জিনিস মা মানে সবার উৎসাহ বাড়ায় খুব উৎসাহী আমার মা অ্যাকচুয়ালি আর কাউকেও সব যে পারবি না এই জিনিসটা বলে না চালিয়ে যা এই এই ধরনের আর কি আমার মা আর বাপি ঠিক উল্টো যাই হোক বাপির গল্প অন্যদিন করব আজকে হচ্ছে মা সবার হাতে পুরস্কার তুলে দেবে কাকিমা আছে পাশে আর সবাইয়ের আনন্দটা খালি তোমরা দেখো আজকে গাইজ আমাদের বাড়ির সব বউগুলো মানে আমার বৌদিরা আমার ভাইয়ের বউ আমার কাকিমা সবাই খুব আনন্দ পেয়েছে ছোটোখাটো একটা খেলা কিন্তু তাও মানে খুব আনন্দ পেয়েছে যে কথাটা বলছিলাম তোমাদের গাইস তো ওই সময় আমার ভারী জিনিস চাগানো মানা ছিল কিন্তু আমার শাশুড়ি মা মানে সেই বলতো সিলকে তুলে নিয়ে আয় শিল মানে চাগিয়ে আর কি নিয়ে চলে আয় তারপর আঁচের উনুন মাটির উনুন ছিল বলতো মাটির উনুনকে চাগিয়ে নিয়ে আয় এই সাইডে নিয়ে এসে রাখ ওই দিকে রাখ কিন্তু আমার শ্বশুরমশাই না আমি খুব ভালোবাসতো আমাদের বাপি না মানে এই বাড়ির বাপি না আমাকে এসে করতে দিদ দিত না মানে রাগ করতো আর কি বলতো কেন ওর তো ভারী জিনিস চাগানো মানা আছে আমার শাশুড়ি মার সঙ্গে একটু মানে রেগে গিয়ে একটু ঠক্কর মক্কর হয়েই যেত যেহেতু যেগুলো আমার মানা আছে সেগুলো করতে বলতো বলে বাপি সেগুলো নিয়ে রাগ করতো আর বাপি না আমাকে টাইমে টাইমে ঠিক ওষুধ খাওয়াতো এটা আমি সারা লাইফ মনে রাখবো আমার খুব ভালো লাগতো আমার শ্বশুরমশাই না গাইস প্রচুর কমেডি করতো প্রচুর যে কাউকে হাসিয়ে দিতে পারতো তো যাই হোক বাপির গল্প করবো আর নেক্সট ভিডিওতে আরও একটা ঘটনা বলবো মানে আমি দেখতে কেমন আর আমাকে নিয়ে আমার শ্বশুরমশাই কতটা প্রাউড ফিল করতো সেটা পরে বলবো আমি যাই হোক আজকের ব্লগটা গাইজ এখানেই শেষ করছি আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং